নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ইউনিক একটি রেসিপি, যা ছোট বড় সবার ভীষণই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে দেড় হাতা ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচ চিনি, এক চামচের মতো সাদা তেল। ময়দাটা কুসুম কুসুম গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়দাটা খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে মিনিট 15-20 রেস্টে রেখে দেব। ময়দাটা মেখে রেখে দিয়ে আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুর কোনো দানা দানা ভাব থাকবে না, খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। সব আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। একটা বড় সাইজের গাজরের হাফ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার গাজরটা গ্রেট করে নিচ্ছি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে বিভিন্ন রকম সবজি অ্যাড করে খাওয়ানো যেতেই পারে। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি, আন্দাজ মতো নুন, এক চামচের মতো ময়দা। সবটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম আরও এক চামচের মতো ময়দা। আলু আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে রেখে দিচ্ছি, যাতে পরে সুবিধে হয়। সবগুলো আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি। কিছুটা কালো জিরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, এবার দুটো সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি কালো জিরেটা। একটু বেলে নিচ্ছি, তাতে কালো জিরেটা চেপে বসে যাবে। রুটির ধারটা সরু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা সাইডে বসিয়ে রেখে তার মাপ করে কেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে দুটো সাইড আমি এইভাবে মুড়ে মুড়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে মুখটা নাও বন্ধ করতে পারেন, খোলাও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি দুপাশ একটু মুখটা মুড়ে বন্ধ করে দিচ্ছি, এতে পুরটা বেরিয়ে গিয়ে তেলের মধ্যে তেলটা নোংরা হবে না। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিই। যদিও এই ডিজাইনটা প্রায় অনেকেই জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে লুচির মতো বেলে নিয়ে তারপর মাঝখানে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, এরপর ধারগুলো কুচি দেওয়ার মতো করে দিয়ে নিচ্ছি। এরপর এইভাবে একটু দুটো সাইড জুড়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল। আমি পরিষ্কার একটা চিরুনি নিয়েছি, এবার চিরুনি দিয়ে মাঝখানে একটু চেপে চেপে একটু দাগ করে দিলাম, দেখতে আর একটু ভালো লাগবে বলে। একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। এটা কুচি না দিয়ে বিনুনের মতো করে ধারগুলো মুড়ে দিচ্ছি।
একইভাবে চিরুনি দিয়ে একটু প্রেস করে দিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি, এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এগুলো। বাচ্চা থেকে বড় যখন আমাদের মুখে রুচি থাকে না বা অনেক সময় খেতে কিছু ভালো লাগে না, তখন মুখরোচক খাবার হিসেবে এগুলো কিন্তু বানিয়ে দেওয়াই যায়। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি। এগুলো চাইলে শুধুও খাওয়া যায়, আবার চাইলে আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। দুটো সাইড হালকা লালচে করে ভেজে নিচ্ছি। অনেকে বলে থাকেন যে ময়দা খাওয়া শরীরের জন্য ঠিক নয়, তবে মাঝে মধ্যে খেলে বোধহয় খুব একটাও ক্ষতি করে না। তো তাও যদি আপনার মনে হয় যে না, ময়দাটা আমি দেব না, তাহলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। তৈরি হয়ে গেল একদমই ইউনিক একটি স্ন্যাক্সের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।